মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সবথেকে বড় একটা আপডেট সেটা হচ্ছে কি, অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ঘোষণা করলেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে 2021 পরীক্ষা ছিল সেটা সম্পূর্ণ বাতিল। তা তোমাদের মনে একটা কোশ্চেন জাগে যে পরীক্ষা যদি বাতিল হয়ে যায় তাহলে কীভাবে মূল্যায়ন হবে, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওতে একটা লাইক দেবে। তাহলে এখানে দেখানো কি বলা হয়েছে, করোনা আবহে বাতিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর, জনমত দেখে সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 7 দিনের মধ্যে মূল্যায়ন পদ্ধতি জানানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর, সর্বভারতীয় পরীক্ষার কথা মাথায় রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানান 34,000 ইমেল জমা পড়েছে, এই রিপোর্ট ডকুমেন্টেশন করা হবে, সিংহভাগই পরীক্ষা না নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন, বিশেষজ্ঞ কমিটিও পরীক্ষা না নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাহলে তোমরা শেষ পর্যন্ত বুঝতে পারলে যে দীর্ঘদিন ধরে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না সেই নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা, মধ্যশিক্ষা পর্ষদ উচ্চশিক্ষা পর্ষদ বিভিন্ন রকম আলাপ আলোচনা চলছিল, এর মধ্যে পরীক্ষার্থীরাও বিভিন্ন চিন্তার মধ্যে ছিলেন, তার আজকে ইতি টানা হলো। অর্থাৎ তোমরা হয়তো জানো যে পরীক্ষা হবে কি হবে না সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিলেন, সেখানে তেনারা বিভিন্ন রিপোর্ট পেশ করেছিলেন এবং শেষ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে সাধারণ মানুষের জনমত নিয়ে। তো সেই হিসাবে তিনি 3টে ইমেল আইডি পাবলিশ করেছিলেন এবং সেখান থেকে বিভিন্ন মানে মতামত নেওয়া হয়েছিল এবং সেই মতামতের ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে এই পরিস্থিতিতে কোনোভাবেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যাবে না, তাই 2021 যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা ছিল সেটা সম্পূর্ণ বাতিল এবং সেটা 7 দিনের মধ্যে সেটা শিক্ষা মহলে জানানো হয়েছে যে 7 দিনের মধ্যে যাতে করে তেনারা কীভাবে তাদের রেজাল্ট দেওয়া যায় মূল্যায়ন করা যায় কীভাবে সেটা তাদের 7 দিনের মধ্যে জানাতে। তাহলে তোমরা আশা করে বুঝতে পেরেছো, তাহলে তোমাদের আপাতত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। তাহলে যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, তাহলে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে তোমরা 11-এর জন্য পড়া স্টার্ট করে দাও এবং যারা উচ্চ মাধ্যমিক পড়ছিলে তারা তোমাদের যারা অনার্স নিয়ে পড়বে সেই নিয়ে একটু প্রি প্ল্যানিং শুরু করে দাও এবং যারা এন্ট্রান্স এক্সাম নেবে তারা তোমাদের পড়াশোনা শুরু করে দেবে। ওকে, তাহলে আজকে ভিডিও এতটুকুই, আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।